নমস্কার বন্ধুরা, বিনাদার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পছন্দ করে। আমি আজকে বানাবো ডেয়ারি মিল্কের চকোবার। তাহলে এইটা বানাতে কী কী উপকরণ লাগে সেগুলো আগে দেখি। 500 গ্রাম দুধ ফুটিয়ে এক পোয়া করে নিয়েছি। আর লাগবে চিনি, কোকো পাউডার, 20 টাকা দামে দুটো ডেয়ারি মিল্ক, আর আমুলিয়া দুধ। আর এই পাত্রে আমি বসাবো। তাহলে প্রথমে গরম দুধের মধ্যে আমি চিনি দিয়ে মিক্স করে নিই। আমি এই আমুলিয়া গুঁড়ো দুধটা এই লিকুইড দুধের মধ্যে দিয়ে দিলাম, দিলে আইসক্রিমটা আরও বেশি টেস্টফুল হবে। আমি গুঁড়ো চিনি দেবো না, আমি দানা চিনি দেবো, সেই জন্য আমি গরম দুধের মধ্যে দিয়ে দিই। চাকরা চাইলে গুঁড়ো চিনি দিতে পারে। আমি 2.5 চামচ টেবিল স্পুনের 2.5 চামচ চিনি দিলাম। আমি দুধটা এবার ঠান্ডা করতে দিয়ে গেলাম। আর দুটো ক্যাডবেরিজকে আমি গালিয়ে নিব। আমি যেহেতু কোকো পাউডার নিয়েছি, সেই জন্য আমি দুটো 20 টাকা দামের ডেয়ারি মিল্ক নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। ক্যাডবেরিজগুলো আমি একে একে পাত্রে বের করে নিচ্ছি। আমি একটা পাত্রে ক্যাডবেরিটা গালাতে বসিয়ে দিয়েছি। আমি কোকো পাউডারটা দুধ দিয়ে গালিয়ে নিয়েছি। আমি আইসক্রিমের মধ্যে দেব। দেখুন বন্ধুরা কী সুন্দর ক্যাডবেরিটা গলে গেছে, একদম মিহি হয়ে গেছে। দেখুন এইটা কী সুন্দর হয়েছে। আমি অল্প অল্প করে দুধ দিয়ে এই ক্যাডবেরিটাকে পাতলা করে নেব। দুধের মধ্যে ক্যারামেলটা ঢেলে দিলাম। দুধটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে, যে ক্যারামেলটা এই দুধের মধ্যে একদম যেন মিশে যায়। আমি ভালো করে দুধটা ক্যারামেলের সঙ্গে মিশ্রণ করে নিলাম। এবার আমি এই কোকো পাউডারটা দিয়ে দেবো, যেটা গালিয়ে রেখেছিলাম দুধ দিয়ে। আমি এই কোকো পাউডারটা দিয়ে দুধের মধ্যে ভালো করে মিক্সন করে নিচ্ছি। যত বেশি ভালো করে করবেন তত খেতে ভালো লাগবে। আমি যে পাত্রে বসাবো সেই পাত্রে দুধটা ঢেলে নিচ্ছি। আমি এবার পাত্রের মুখটা ঢেকে দেব। আমি ডিপ ফ্রিজের মধ্যে 6 থেকে 7 ঘন্টা রেখে দেব। আমার মা একটা রাখি স্পেশালের ডিশ তৈরি করেছে, সেটা বার করছি ফ্রিজ থেকে। দেখুন দেখুন জিনিসটা কি হয়েছে। এটা দেখে মনে হচ্ছে যেন একটা দই, কিন্তু এটা দই না, এটা হচ্ছে চকলেট। সেই বার কোথায়? এটা চকলেট আইসক্রিম তৈরি হয়েছে। এটা রাখি স্পেশালে তৈরি করেছে মা আর বোন মিলে। ডেকোরেট করে দিই। এটা হচ্ছে চকো, এটা হচ্ছে চকো বলস, হোম মেড, এরকম করে দিতে হয়। আচ্ছা একটু সাজিয়ে নিই, তারপরে আবার আসছি ফিরে আপনাদের সামনে। ডেকোরেশন হয়ে গেছে, এবার এটাকে খেতে হবে।
খাওয়ার জন্য প্রস্তুত আমি আছি সবসময়। আমি এবার শুরু করে দিই। এটা হচ্ছে আইসক্রিম, দারুণ স্বাদ হয়েছে মনে হয়, তাই না? তুমি তৈরি করেছ, কেমন হয়েছে? কেমন হয়েছে মা, একটু বলো। খুব সুন্দর হয়েছে, একেবারে দোকানের মতো দেখতেও তো দারুণ। দাদা ভাই তুমি বলো, ঠিক আছে? কোথায় যেন একটা হারিয়ে গেছিলাম, ফের চলে এসেছি। খুব সুন্দর হয়েছে বিয়ে বাড়ির কে যে সব আইসক্রিম, দারুন দারুন। বাড়িতে তৈরি করা পেলাম মার চ্যানেলে, এটা সবাই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব। বন্ধুরা আমি যেভাবে বানিয়েছি একদম সহজ পদ্ধতিতে, আপনারা এইভাবে বানিয়ে ফেলতে পারেন, বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারে। তাহলে আমার এই চকোবারটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।